সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ষষ্ঠ ক্লাসে তোমাদের সকলকে আমার শুভেচ্ছা। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এবং ভালো থাকো এ কামনাই করি। আমি পলিরানী দাস, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের পাঠ পর্যালোচনায় যাওয়ার আগে দু একটা কথা বলি। আমরা সুকান্তের একটা কথাকে স্মরণ রাখবো সব সময়, সেটা হচ্ছে, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। আমাদের জীবনে আজ করোনা ভাইরাস সেই জঞ্জাল, আমরা প্রাণপণে সেই জঞ্জাল দূর করব, আত্মপ্রত্যয়ী হয়ে সর্বক্ষণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকব, নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হব। আমরা ঘরে হতাশায় দিন কাটাব না, লেখাপড়ায় মনোযোগী হব, জীবন আর সময়কে এগিয়ে নিয়ে যাব। আজকে ষষ্ঠ ক্লাস আমাদের, যাদের জন্য আমি এই ক্লাসটা নিব, আমার প্রিয় ছাত্রছাত্রী, ইলেকট্রনিক্স টেকনোলজি দ্বিতীয় পর্ব, বিষয় ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিট, বিষয় কোড 6681। আজকের পাঠ্য পর্যালোচনা নবম অধ্যায়, ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ছাত্রছাত্রী, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, কমেন্ট করেছো, হ্যাঁ শোনা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাস শুনবে। আজকের পাঠের আমরা যে বিষয়টা আলোচনা করব সংক্ষেপে সেটা বলছি, ফিডব্যাক কি তা জানতে পারবে, ফিডব্যাকের প্রকারভেদ, বিভিন্ন প্রকার ফিডব্যাকের বর্ণনা করতে পারবে, পজিটিভ ও নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন নির্ণয় করতে পারবে, পজিটিভ নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের প্রভাব বর্ণনা করতে পারবে, অ্যাম্পলিফায়ারে নেগেটিভ ফিডব্যাকের সুবিধা অসুবিধা জানতে পারবে। এবার আসি আমি বিস্তারিত আলোচনায়। ফিডব্যাক কি? অ্যাম্পলিফায়ার সম্পর্কে আমরা আগেই জেনেছি, এখন দেখব ফিডব্যাক অ্যাম্পলিফায়ারটা কি। এখানে আমরা একটু ব্লকের দিকে লক্ষ্য করি, যে এখান থেকে একটা ব্লক ডায়াগ্রাম আছে, যার ইনপুট সিগনাল আছে, আউটপুট সিগনাল আছে। নিচের অংশটাকে আমরা আপাতত না ধরি, তাহলে ইনপুট দিব, ব্লকগুলোর মাধ্যমে আমি আউটপুট পাব। কিন্তু দেখো, দেখা যাচ্ছে এই আউটপুট থেকে আমাদের নির্দেশিত ভাবে একটা সার্কিট আছে, এটা হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এই ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ইনপুটটা আসছে আউটপুট থেকে, এবং ফিডব্যাক থেকে বের হয়ে আবার সেইটা ইনপুটে যাচ্ছে। এইখান থেকে আমি সংক্ষেপে বলতে পারি যে এই ফিডব্যাক অ্যাম্পলিফায়ারটা হচ্ছে এমন একটা ডিভাইস যা আউটপুটের কিছু পরিমাণ অংশ ইনপুটে প্রয়োগ করে, যে ডিভাইসটা সেটাই হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রাম সহ বিস্তারিত বর্ণনা করি আমি। এখানে ইনপুট সিগনাল, এটাকে, আর এখানে আছে মিক্সার অর এরর ডিটেক্টর, যে এখানে ডিফারেন্স সিগনাল তৈরি হয় যাকে XD দ্বারা সূচিত করা হয়। এখানে বেসিক অ্যাম্পলিফায়ার, স্যাম্পলিং নেটওয়ার্ক, আউটপুট সিগনাল, ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে আউটপুট থেকে যে সিগনালটা আসবে সেটা হচ্ছে βX0, এটাকে XF দ্বারা সূচিত করা হয়, ফিডব্যাক সিগনাল জন্য XF দ্বারা সূচিত করা হয়। মিক্সার স্টেজ বা এরর ডিটেক্টরটা কি জিনিস? এটা হচ্ছে আউটপুট সিগনাল হতে আসছে, এই আউটপুট সিগনাল হতে ফিডব্যাক সিগনালটা ইনপুটে আসছে, এবং ইনপুট থেকেও একটা সিগনাল আসছে। এই দুটো সিগনাল, আউটপুটের সিগনালের সাথে ইনপুট সিগনাল, কখনো ইন ফেজে থাকে, কখনো আউট অফ ফেজে থাকে। ইন ফেজে থাকলে সিগনাল বর্ধিত সিগনাল হয়ে বেসিক অ্যাম্পলিফায়ারে যায়, আর যদি আউট অফ ফেজে থাকে তাহলে মাইনাস হয়ে অল্প পরিমাণ সিগনাল বেসিক অ্যাম্পলিফায়ারে যায়। অর্থাৎ এখানে যে সিগনালটা তৈরি হয় সেটা হচ্ছে ডিফারেন্স সিগনাল যাকে XD দ্বারা সূচিত করা হয়। এরপরে আসি বেসিক অ্যাম্পলিফায়ার। XD সিগনালটা থাকে একটু দুর্বল সিগনাল এবং ছোট সিগনাল,
এই সিগন্যালটা বেসিক অ্যাম্পলিফায়ার স্টেজে বর্ধিত করে আউটপুটে দেয়। আউটপুট সিগন্যালটাই বেসিক অ্যাম্পলিফায়ার থেকে পেয়ে যায়। তবে স্যাম্পলিং নেটওয়ার্ক নামে এখানে একটা ব্লক আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আউটপুটের একটা দুটো অংশ, দুটো কাজ করে। একটা হচ্ছে আউটপুট সিগন্যাল প্রদান করে, আবার আউটপুটের কিছু অংশ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে দেয়। তো স্যাম্পলিং নেটওয়ার্কের কাজ হচ্ছে সেই কাজটা করা, যে আউটপুটেও সিগন্যাল প্রদান করবে এবং কিছুটা অংশ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার স্টেজে প্রদান করবে। ফিডব্যাক কি করবে? ফিডব্যাক হচ্ছে আউটপুট সিগন্যালের যে অংশটা আসছে সেইটাকে এই মিক্সার স্টেজ বা এরর ডিটেক্টর স্টেজে প্রদান করবে। তাহলে আমরা একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের পুরো কার্যাবলীটা দেখতে পাচ্ছি। ইনপুট সিগন্যাল যাচ্ছে এরর ডিটেক্টরে, সেটা নির্ধারিত হচ্ছে সিগন্যাল, তারপর সেটা বেসিক অ্যাম্পলিফায়ারে বর্ধিত হচ্ছে, স্যাম্পলিং নেটওয়ার্কে যাচ্ছে, স্যাম্পলিং নেটওয়ার্ক আউটপুট সিগন্যাল প্রদান করছে, প্লাস কিছু সিগন্যাল ফিডব্যাকে দিচ্ছে, ফিডব্যাকের মাধ্যমে কিছু সিগন্যাল আবার ফিরে আসছে। এই ছিল আমাদের ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের পুরো বর্ণনাটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই বর্ণনাটা একটু সংক্ষেপে আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। ফিডব্যাকের প্রকারভেদ, ফিডব্যাক দুই প্রকার, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। এছাড়াও এনার্জির ধরন ও ইনপুটের সাথে সংযোগ অনুসারে ফিডব্যাক চার প্রকার: ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, কারেন্ট শান্ট, ভোল্টেজ শান্ট ফিডব্যাক, কারেন্ট সিরিজ ফিডব্যাক, কারেন্ট শান্ট ফিডব্যাক। ভোল্টেজ সিরিজ ফিডব্যাকটা আমরা একটু ব্লকের সাহায্যে দেখি। উপরের যে ফিডব্যাক ব্লকটা ছিল সেই ব্লকটা এখানে একটু সংক্ষেপে আমি সংজ্ঞাগুলো বোঝানোর জন্য দিয়েছি। এখানে অ্যাম্পলিফায়ার আছে, ইনপুট আছে, আউটপুট আছে, ফিডব্যাক নেটওয়ার্কও আছে। ইনপুট ইনপুটের সাথে যে ভোল্টেজ দিচ্ছি সেটা হচ্ছে ইনপুটের সিরিজ সার্কিটে, আর আউটপুটের সাথে সেটা আছে প্যারালালে। অর্থাৎ ফিডব্যাক নেটওয়ার্কটা আউটপুটের সাথে আছে প্যারালালে, আর ইনপুটের সাথে আছে সিরিজে। এটাই হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। এ ধরনের ফিডব্যাক এখানে এ প্রকার ফিডব্যাক পদ্ধতিতে অ্যাম্পলিফায়ারের আউটপুট ফিডব্যাক সার্কিটটি প্যারালালে যুক্ত আছে। আউটপুটের ক্ষুদ্রতম অংশ ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে ইনপুট ভোল্টেজের সাথে সিরিজে দেওয়া হয়েছে, ফলে আউটপুটের কারণে অ্যাম্পলিফায়ারটি আউটপুট রেজিস্ট্যান্সের মান ফিডব্যাক নেটওয়ার্কের সাহায্যে শান্টিং প্রভাব দ্বারা কমে যাবে। ভোল্টেজ শান্ট ফিডব্যাক, ভোল্টেজ শান্ট ফিডব্যাকটা হচ্ছে এখানে ইনপুট ভিআই, আউটপুট ভিজিরো, আরএল লোডের মাধ্যমে আউটপুট নেওয়া হয়। এটা ফিডব্যাক ব্লক বা ফিডব্যাক নেটওয়ার্ক। এই প্রকার ফিডব্যাক পদ্ধতিতে এই আউটপুটের ভোল্টেজের যে অংশটা আছে সেটা এই নেটওয়ার্কের মাধ্যমে ইনপুটে এসে প্যারালালে সংযোগ হবে। তাহলে আউটপুটেও অ্যাম্পলিফায়ারটা এবং ফিডব্যাক নেটওয়ার্কটা প্যারালালে সংযোগ হয়, আবার ফিডব্যাক নেটওয়ার্কটা ইনপুটের সাথেও প্যারালালে সংযোগ হয়। এটা হচ্ছে ভোল্টেজ শান্ট ফিডব্যাক। কারেন্ট সিরিজ ফিডব্যাক, কারেন্ট সিরিজ ফিডব্যাকে আমরা দেখতে পাচ্ছি একই রকম ইনপুট আছে, আউটপুট আছে, অ্যাম্পলিফায়ার আছে, ফিডব্যাক নেটওয়ার্ক আছে। তাহলে অ্যাম্পলিফায়ারের সাথে আউটপুটটা সিরিজে সংযোগ হচ্ছে, আর ইনপুটের সাথেও সিরিজেই সংযোগ হচ্ছে। ইনপুট আর উভয় ইম্পিডেন্স, এই যে ইনপুটের যে ইম্পিডেন্স থাকবে এবং আউটপুটের ইম্পিডেন্স, এ দুটোই কি বৃদ্ধি পাবে? কি কারণে? ফিডব্যাকের কারণে। কারেন্ট শান্ট ফিডব্যাক, কারেন্ট শান্ট ফিডব্যাকে দেখতে পাচ্ছি আমরা যে ইনপুট আছে, আউটপুট আছে, আউটপুট অ্যাম্পলিফায়ারের সাথে আউটপুটটা ফিডব্যাক নেটওয়ার্কের সাথে সিরিজে সংযোগ আছে, আর ইনপুটের সাথে প্যারালালে সংযোগ আছে। এই যে ফিডব্যাক নেটওয়ার্কটা আছে সেটা ইনপুটের সাথে সিরিজে সংযোগ আছে। এটা অ্যাম্পলিফায়ারের যে
আউটপুট রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, অন্যদিকে ইনপুট রেজিস্ট্যান্সটা হ্রাস পাবে। পজিটিভ ফিডব্যাকের কার্যপ্রণালী আমরা দেখেছিলাম দুই ধরনের ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। আমরা প্রথমে পজিটিভ ফিডব্যাকটা আলোচনা করি। পজিটিভ ফিডব্যাকে আসছে ইনপুট সিগন্যাল প্রদান করা হয় এক্সআই, এখানে মিক্সার স্টেজ বা এরর ডিটেক্টর স্টেজ, যেখানে ডিফারেন্স সিগন্যাল তৈরি হয় এক্সডি, ইনপুট সিগন্যাল এক্সআই, এই যে এক্সআই, আর এই ফিডব্যাক সিগন্যাল এই এক্সএফ, এই দুটো থেকে এক্সডি নির্ধারণ করা হয়। বেসিক অ্যাম্পলিফায়ার, বেসিক অ্যাম্পলিফায়ারের আউটপুট থেকে আউটপুট সিগন্যাল যায়, আর কিছু পরিমাণ সিগন্যাল এখানে ফিডব্যাক নেটওয়ার্কে চলে আসে। ফিডব্যাক থেকে এক্সএফ সিগন্যাল এখানে মিক্সার স্টেজে দেওয়া হয়। এখন এক্সডি যেটা সেটা দেখতেছি, এক্স আই প্লাস হচ্ছে এক্সএফ, অর্থাৎ ইনপুট সিগন্যাল প্লাস ফিডব্যাক সিগন্যাল। এটা থেকে আমরা পজিটিভ ফিডব্যাকের একটা সংক্ষিপ্ত কথায় আসতে পারি, যে এই ফিডব্যাক সিগন্যাল ইনপুটের সাথে যখন একই ফেজে থাকে এবং ইনপুটকে বৃদ্ধি করে, তখন যে ফিডব্যাক কৌশল তৈরি হয় সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আবারও বলছি আমি, ফিডব্যাক নেটওয়ার্ক থেকে যে ফিডব্যাক সিগন্যাল আসে, সেই সিগন্যালটা ইনপুটের সাথে যখন একই ফেজে থেকে ইনপুট সিগন্যালকে শক্তিশালী করে, তখন সেটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। এটাতে গেইনও বৃদ্ধি পায়, গেইন বৃদ্ধি পাওয়ার ফলে ডিস্টরশন একটু বৃদ্ধি পায়। বাস্তবিক ইলেকট্রনিক্স কার্যক্ষেত্রে পজিটিভ ফিডব্যাকটা কম ব্যবহার করা হয়, তবে অসিলেটর সার্কিটে বেশি ব্যবহার করা হয়। আমরা গেইনটা কিভাবে পাবো? ছাত্রছাত্রীরা নিশ্চয়ই মনে আছে যে আউটপুট আর ইনপুটের অনুপাতটাই হবে গেইন। আমরা এবার দেখব পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন কিভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা যে আমি তোমাদের আজকে নবম অধ্যায়ের ক্লাস নিচ্ছি। নবম অধ্যায়ের ক্লাসের ব্যাপারে যে কেন একটা অধ্যায় জাম্প করেছি, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাম্পলিফায়ার, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় করেছি, যার সাথে সংশ্লিষ্ট অধ্যায়টা হচ্ছে ষষ্ঠ অধ্যায় অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের সাথে ফিডব্যাকের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এর জন্য আমরা এই অধ্যায়টা আলোচনা করেছি। কোনো অধ্যায় বাদ থাকবে না পর্যায়ক্রমিক ভাবে, এবং একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায় যেখানে সংশ্লিষ্টতা আছে সেটা লক্ষ্য করে আমি অধ্যায়গুলোর ক্লাস শেষ করব। এই ফিডব্যাকটা এর জন্য নেওয়া হয়েছে, আমরা সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় যথারীতি শেষ করব। এটা তোমাদের হতাশ হওয়ার কিছু নাই। ফিডব্যাকের সাথে আবার অসিলেটরের সম্পর্ক আছে, এরপরে আমরা অসিলেটর করাবো। অসিলেটরের সাথে আবার সম্পর্ক আছে স্টাবেল আনস্টাবেল, তখন আমরা স্টাবেল সার্কিট আলোচনা করব। তোমাদের সব অধ্যায়কেই আমি ক্লাস দিব। আচ্ছা ঠিক আছে, এবার আসি আলোচনায়। পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন, পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, এখানে এক্স আই আছে, পজিটিভ ডিফারেন্স সিগন্যাল এক্স ডি আছে, বেসিক অ্যাম্পলিফায়ার, আউটপুট স্টেজ, মিক্সার, ফিডব্যাক সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এখন এগুলোকে আমরা একটু কি দ্বারা সজ্জিত করেছি? ফিডব্যাক ব্যতীত অ্যাম্পলিফায়ারের গেইন, মানে এই নেটওয়ার্কটা বাদ দিয়ে শুধুমাত্র এইখান থেকে এই আউটপুট পর্যন্ত স্টেজের যে গেইন হবে সেটাকে এ দ্বারা সূচিত করেছি, আর এই ফিডব্যাক সহ টোটাল অ্যাম্পলিফায়ারের গেইনটাকে এ এফ দ্বারা সূচিত করেছি। ফিডব্যাক নেটওয়ার্কের রেশিও বিটা, ইনপুট সিগন্যাল এক্স আই, আউটপুট সিগন্যাল এক্স জিরো, ফিডব্যাক সিগন্যাল এক্স এফ, ডিফারেন্স সিগন্যাল এক্স ডি। তাহলে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এক্স এফ ইজ ইকুয়াল টু বিটা এক্স জিরো, যেটা আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা শোষিত করেছি। আর ফিডব্যাক সহ অ্যাম্পলিফায়ারের ইনপুট, এরর ডিটেক্টরের আউটপুট, অর্থাৎ এই যে মিক্সার বা এরর ডিটেক্টরের আউটপুট, এটার আউটপুটটা কি এক্স ডি। এক্স ডি ইকুয়াল টু কি? এক্স আই প্লাস এক্স এফ,
এখন দেখো এক্স ডি ইকুয়াল টু এক্স আই প্লাস এক্স এফ, অর্থাৎ এটাকে এক্স এফ এর মান বিটা এক্স জিরো। তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ দ্বারা সূচিত করলাম। 1 নম্বর সমীকরণে এক্স এফ এর মান, আর 2 নং সমীকরণে এক্স ডি এর মান। একটি আদর্শ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আউটপুট যেটা পেলাম এক্স জিরো ইনপুটের সমানুপাতিক, অর্থাৎ এক্স জিরো ইকুয়াল টু এ এক্স আই, ইনপুটটা হচ্ছে আই। এক্স জিরো ইকুয়াল টু এক্স আই কে ইনপুটটা কি? ডিফারেন্স সিগন্যাল এক্স ডি। এর পরে আছে এক্স জিরো, এক্স ডি এর মানটা আমরা পেয়েছি এক্স আই প্লাস এক্স এফ। 2 নং সমীকরণে আমরা যেটা পেয়েছি যে এক্স আই প্লাস এক্স এফ, এক্স জিরো ইকুয়াল টু এখন এ আছে, আবার এক্স এফ এর একটা মান আছে বিটা এক্স জিরো, এক্স জিরো। তাহলে এ দ্বারা আমি এখন ভিতরে গুণ করে দিলাম এ এক্স আই প্লাস এ বিটা এক্স জিরো, এ দ্বারা ভিতরে গুণ করলে এ বিটা এক্স জিরো। এখন এটা একটা এক্স জিরোর টার্ম, এখানে এ বিটা এক্স জিরো একটা টার্ম, তাহলে এটাকে আমি পক্ষান্তর করে একই পাশে নিয়ে আসলাম আর এ এক্স আই কে ডান পাশে রাখলাম। এখান থেকে যদি আমি এক্স জিরোটা কমন নিই তাহলে 1 মাইনাস এ বিটা ইকুয়াল টু এ এক্স আই। এখান থেকে এক্স জিরো আর এক্স আই মান পেতে পারি, যেমন এক্স জিরো এখানে আছে, এক্স আই কে যদি পক্ষান্তর করে এপাশে আনি এক্স জিরো বাই এক্স আই, এই অনুপাতটাই হবে পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন। আর এই গেইনটাকে আমরা আগে দেখেছিলাম যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইনকে এ এফ দ্বারা সূচিত করা হয়। তাহলে এ এফ ইজ ইকুয়াল টু এক্স জিরো বাই এক্স আই ইকুয়াল টু এ বাই 1 মাইনাস এ বিটা, এ এফ ইকুয়াল টু এ 1 মাইনাস এ বিটা। এটাই ছিল পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন। বুঝতে পেরেছো? আশা করি ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, এবং কোনো কিছু সমস্যা হলে পরে আমাকে কমেন্টে রাখবে, আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেটা আবার বিস্তারিত আলোচনা করব। ক্লাসের ফাঁকে 2-1টা কমেন্ট দেখা যায়, কিন্তু বেশি কমেন্ট দেখা যায় না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এবার হলো নেগেটিভ ফিডব্যাকের কার্যপ্রণালী। আমরা ফিডব্যাকের পজিটিভটা যেমন দেখেছি, নেগেটিভটা প্রায় সেরকম, প্রক্রিয়াটা একই রকম। এক্স আই সিগনাল, অর্থাৎ ইনপুট সিগনাল, এখানে আছে ডিফারেন্স সিগনাল বেসিক অ্যাম্পলিফায়ার, আউটপুট এখান থেকে ফিডব্যাক বিটা, ফিডব্যাক সিগনাল এক্স এফ, সবই একই রকম আছে। এখানে কি হবে, আউটপুট থেকে যে সিগন্যালটা ফিডব্যাক নেটওয়ার্কে আসবে, ফিডব্যাক নেটওয়ার্কের যে সিগন্যালটা আসবে এটা হচ্ছে ইনপুট সিগন্যালের সাথে আউট অফ ফেজে থাকবে। আউট অফ ফেজে থাকার ফলে এই মিক্সার স্টেজে বা এরর ডিটেক্টর স্টেজে যে প্রক্রিয়াটা হবে, এক্স ডি অর্থাৎ ডিফারেন্স সিগন্যাল যেটা তৈরি করবে সেটা হচ্ছে এক্স আই অর্থাৎ ইনপুট সিগন্যাল মাইনাস ফিডব্যাক সিগন্যাল এক্স এফ। এটা আউট অফ ফেজ, ইনপুট সিগন্যালের সাথে ফিডব্যাক নেটওয়ার্কের যে সিগন্যালটা আসবে এটা আউট অফ ফেজে থাকবে। এক্স ডিটা তৈরি হবে এক্স আই মাইনাস এক্স এফ, এটা হচ্ছে ডিফারেন্স সিগন্যাল, এটাই হবে ইনপুট সিগন্যাল বেসিক অ্যাম্পলিফায়ারে। তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাকটা কাকে বলতে পারি? যে একটা ফিডব্যাক সিগন্যাল ইনপুট সিগন্যালের সাথে আউট অফ ফেজে থাকে তখন ইনপুটের শক্তিকে হ্রাস করবে, তখন এইটাকে ফিডব্যাক নেটওয়ার্ক বলা হবে। নেগেটিভ ফিডব্যাকের গেইন, নেগেটিভ ফিডব্যাকের আমরা গেইন নির্ণয় করব। পজিটিভ ফিডব্যাকের যেমন ছিল শুধুমাত্র এক্স ডি একটা ইনপুট সিগন্যালকে বর্ধিত করেছিল, আর নেগেটিভ ফিডব্যাকে দেখা যাচ্ছে ইনপুট সিগন্যালকে
হ্রাস করেছে, অর্থাৎ কমিয়ে দিয়েছে। এখানে ফিডব্যাক ব্যতীত অ্যাম্পলিফায়ার গেইন নিয়ে, ফিডব্যাক সহ অ্যাম্পলিফায়ারের গেইন, টোটাল অ্যাম্পলিফায়ারের গেইন হলো এএফ, আর শুধুমাত্র এই নেটওয়ার্ক বাদে এই অ্যাম্পলিফায়ারের গেইনটা হচ্ছে এ। ফিডব্যাক নেটওয়ার্ক রেশিও বিটা, ইনপুট এক্স আই, আউটপুট এক্স জিরো, ফিডব্যাক সিগনাল এক্স এফ, পার্থক্য অর্থাৎ ডিফারেন্স সিগনাল হচ্ছে এক্স ডি। এখন আমরা আসি নেগেটিভ ফিডব্যাক এর ক্ষেত্রে। ফিডব্যাক সিগনাল এক্স এফ ইজ ইকুয়াল টু বিটা এক্স জিরো, আমরা এখানেও দেখিয়েছি এক্স এফ ইকুয়াল টু বিটা এক্স জিরো, এটা 1 নং সমীকরণ। ফিডব্যাক সহ অ্যাম্পলিফায়ারের ইনপুট, এই যে ইনপুটটা আমরা যেটা দেখিয়েছি এক্স ডি ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স এফ, এক্স আই, তাহলে এক্স আই এর মান আর একটা আছে, এই যে এক্স এফ এর মান আছে বিটা এক্স জিরো, এটাকে 1 নং সমীকরণ, আর এক্স ডি যে মানটা পেয়েছে এটা 2 নং সমীকরণ। তাহলে আউটপুট সিগনাল ধরি, আউটপুট সিগনালটা হচ্ছে এক্স জিরো ইকুয়াল টু এ ইন্টু এক্স আই মাইনাস বিটা এক্স জিরো, এ দ্বারা এখানে ভিতরে গুণ করে দিয়েছি। তারপর এক্স জিরো আছে, এপাশেও এক্স জিরোর একটা টার্ম আছে, এই এক্স জিরো টার্মটাকে এপাশে পক্ষান্তর করে এনেছি, এজন্য প্লাস, যে এক্স জিরো প্লাস এ বিটা এক্স জিরো ইকুয়াল টু এ এক্স আই। এখন এখান থেকে আমরা এক্স জিরো আর এক্স আই, যদি এক্স আই কে পাশে পক্ষান্তর করে আনি তখন কি হতে পারে, বা এখানে এখানে এক্স জিরো আছে, এখানে এক্স জিরো আছে, কি হতে পারে ছাত্রছাত্রীরা? আমরা এই রাশি থেকে এক্স জিরো কে কমন নিতে পারি। আচ্ছা দেখি পরবর্তী অংশটা, এই যে আমরা এক্স জিরো কমন নিয়েছি, 1 প্লাস এ বিটা রয়েছে ইকুয়াল টু এ এক্স আই। এখন এক্স জিরো আর এই এক্স আই কে পক্ষান্তর করে আনলে পরে কি হবে, এক্স জিরো বাই এক্স আই, এই অনুপাতটা নেগেটিভ ফিডব্যাক সহ অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন। তাহলে এই এক্স জিরো বাই এক্স আই যদি হয় তাহলে ডান পাশে আর কি থাকে, ডান পাশে এ থাকে, আর বাম পাশে এক্স জিরোর সাথে এটা গুণ আছে, এটা হয়ে যায় 1 প্লাস এ বিটা। এক্স জিরো বাই এক্স আই ইকুয়াল টু এ বাই 1 প্লাস এ বিটা। এখন এই এক্স জিরো আর এক্স আই কে যেহেতু ভোল্টেজ নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন সূচিত করা হয়েছে, সেজন্য এটাকে এ এফ লেখা হয়েছে। তাহলে এ এফ ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু এ বাই 1 মাইনাস এ বিটা। এটা ছিল নেগেটিভ ফিডব্যাকের ভোল্টেজ গেইন। আসলে নেগেটিভ ফিডব্যাকের ভোল্টেজ গেইন আর পজিটিভ ফিডব্যাকের ভোল্টেজ গেইন একই, শুধুমাত্র এখানে ডিফারেন্স সিগনালটা, পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ডিফারেন্স সিগনালটা ইনপুটের সাথে, ইনপুট সিগনালের সাথে পজিটিভ বা ইনফেজে, আর নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ডিফারেন্স সিগনালটা, এই যে ডিফারেন্স সিগনালটা নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এক্স আই মাইনাস এক্স এফ। এরপরে আসি পজিটিভ ও নেগেটিভ ফিডব্যাক এর পার্থক্য। পজিটিভ ফিডব্যাক, আমরা ফিডব্যাকের যে সর্বোপরি আলোচনা দেখা গেছে সেখান থেকে আমরা দেখতে পারি, পজিটিভ ফিডব্যাক আউটপুট হতে যে অংশে ইনপুটে ফিডব্যাক করা হয় তা সিগন্যাল ভোল্টেজের সাথে ইনফেজে থাকে, আর নেগেটিভ ফিডব্যাক আউটপুটে যে অংশ ইনপুটে ফিরে আসে সেটা ইনপুটের সাথে আউট অফ ফেজে থাকে। এই ফিডব্যাক সিগন্যালের শক্তিকে বৃদ্ধি করে, ফলে গেইনও বৃদ্ধি পায়, অর্থাৎ পজিটিভ ফিডব্যাক ইনপুটের সাথে প্লাস হয় অর্থাৎ ইনফেজে থাকে বলেই এটা শক্তি ইনপুট সিগন্যালকে বৃদ্ধি করে, এজন্য এটা গেইনও বৃদ্ধি করে। আর নেগেটিভ ফিডব্যাক ইনপুটের সাথে আউট অফ ফেজে থাকে বিধায় এটা শক্তিকে হ্রাস করে, ইনপুট সিগন্যালকে হ্রাস করে, গেইনকেও হ্রাস করে বা গেইনকে কমিয়ে দেয়। পজিটিভ ফিডব্যাক অসিলেটরে ব্যবহার করা হয়,
আর হচ্ছে নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে বেশি ব্যবহৃত হয়। পজিটিভ ফিডব্যাক আউটপুট আনস্টেবল, আর নেগেটিভ ফিডব্যাকের আউটপুট স্টেবল। এই ছিল পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাকের একটা তুলনামূলক পার্থক্য এক দৃষ্টিতে। পজিটিভ ফিডব্যাকের প্রভাব বা সুবিধা, আমরা প্রভাব বা সুবিধা বলতে পারি, অ্যাম্পলিফায়ারের গেইনকে বৃদ্ধি করে পজিটিভ ফিডব্যাক। অ্যাম্পলিফায়ার আউটপুটের ডিস্টরশন দেখা যায়, অ্যাম্পলিফায়ারের স্টেবিলিটি কমিয়ে দেয়। পজিটিভ ফিডব্যাক প্রয়োগে অসিলেটরের অসিলেশন সৃষ্টি হয়, যার জন্য অসিলেটরে বেশি ব্যবহার করা হয়। এরপরে আসি অ্যাম্পলিফায়ারের নেগেটিভ ফিডব্যাকের সুবিধা। এটা যেহেতু নেগেটিভ ফিডব্যাকটা অ্যাম্পলিফায়ারে বেশি ব্যবহার করা হয়, এখানে কি কি সুবিধা পেতে পারি? অ্যাম্পলিফায়ারের গেইন স্টেবিলিটি উন্নত হয়, হারমোনিক ডিস্টরশন, তারপরে ফেজ ডিস্টরশন ও নন লিনিয়ার ডিস্টরশন কমে যায়। অ্যাম্পলিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স উন্নত হয়। যেহেতু এটা অ্যাম্পলিফায়ারে ব্যবহার করা হয়, অ্যাম্পলিফায়ারের সাধারণত ফ্রিকোয়েন্সিটাকে কম বেশি করা, সুন্দর করা, কিংবা কখনো সাউন্ডের জন্য আমরা অ্যাম্পলিফায়ার ব্যবহার করি, সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তাই অ্যাম্পলিফায়ার নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ফ্রিকোয়েন্সি রেসপন্সটাকে উন্নত করে। ইনপুটের ইম্পিডেন্সটা বৃদ্ধি পায়, আউটপুটের ইম্পিডেন্সটা কমে যায়। ব্যান্ডওয়াইড বৃদ্ধি পায়, ফ্রিকোয়েন্সির ব্যান্ডওয়াইড বৃদ্ধি পেলে অ্যাম্পলিফায়ার ভালো আউটপুট পাওয়া যায়, আউটপুট নয়েজ বহুগুণ কম হয়। নেগেটিভ ফিডব্যাকের একটা অসুবিধাও আছে। নেগেটিভ ফিডব্যাক প্রধান এবং একমাত্র অসুবিধা হলো অ্যাম্পলিফায়ারের গেইনকে কমিয়ে দেয়। কেন কমিয়ে দেয়? আমরা দেখেছিলাম যে নেগেটিভ ফিডব্যাকে আউটপুট থেকে যে অংশটা আসে, সেই অংশটা ইনপুটের সাথে আউট অফ ফেজে থাকার কারণে ডিফারেন্স সিগন্যালটা খুব কম হয়। ডিফারেন্স সিগন্যাল যদি কম হয়, তাহলে সিগন্যাল অ্যাম্পলিফাইও কম হয়। সিগন্যাল অ্যাম্পলিফাই কম হলে আউটপুটটাও কম পাওয়া যায়, আউটপুট কম পাওয়া মানেই হচ্ছে গেইনটা কম পায়। এই একটাই অসুবিধা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের। এই ছিল আজকের আমাদের পাঠের সমস্ত আলোচ্য বিষয়। কিন্তু এইসব আলোচনার ক্ষেত্রে তোমরা যেটা বাড়িতে কাজ করবে, হোমওয়ার্ক রেডি করবে, প্র্যাকটিস করবে, সে বিষয়গুলো হচ্ছে ফিডব্যাক কি, ফিডব্যাকের প্রকার ভেদ বর্ণনা করবে, বিভিন্ন প্রকার ফিডব্যাকের চিত্র অঙ্কন করবে, এটা প্র্যাকটিস করবে, পজিটিভ নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন নির্ণয় করবে, তারপরে হচ্ছে এর প্রভাব বর্ণনা করবে, নেগেটিভ ফিডব্যাকের সুবিধা বর্ণনা করবে, পজিটিভ ও নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের মধ্যে পার্থক্যটা অবশ্যই অবশ্যই মনে রাখবে, যে পজিটিভ ফিডব্যাক ব্যবহার করা হয় অসিলেটরে, নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করা হয় অ্যাম্পলিফায়ারে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আমার সমস্ত ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছে, এর জন্য তোমাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। তোমরা তোমাদের আমার এই পাঠ পর্যালোচনা অনলাইন ক্লাসের মাধ্যমে শুনে জেনে দেখে তোমাদের ক্লাসটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। তোমরা তোমাদের সাবজেক্টটায় ভালো করবে, সামনে বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেড হবে। আর এটা শুধু আমার এই একবারের ক্লাস না, ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করতে হবে। ছাত্রছাত্রীরা, তোমরা হয়তোবা অনেক প্রশ্ন করেছো, সব আমি দেখতে পাইনি, কমেন্ট করেছো, তোমরা ভালো মন্দ যে কমেন্টই করে থাকো না কেন, তার জন্য তোমাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আর সাবজেক্ট সম্পর্কিত, আলোচনা সম্পর্কিত, পাঠ সম্পর্কিত যদি কোনো কমেন্ট থেকে থাকে, সেগুলো আমি আবার দেখে নেব এবং পরবর্তী ক্লাসে আমার পাঠ শুরু করার আগে তোমাদের প্রশ্ন সম্বলিত যদি কোনো টপিক থাকে, সেটা আমি তোমাদের জবাব দিয়ে তারপর ক্লাস শুরু করব। তোমরা সবাই ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।